সকালে ভাবি যখন টেবিলে নাস্তা দেয়, তখন বাবা ভাবির দিকে তাকিয়ে বলল, বৌমা তোমার গালে এটা কিসের দাগ? বাবার কথা শুনে ভাবি কিছুটা চমকে গেল। পাশে থাকা আয়নার দিকে তাকিয়ে ভাবি হাসতে হাসতে বাবাকে বলল, বাবা আমার ঘুমের মধ্যে হাত পা ছোঁড়াছুঁড়ির অভ্যেস আছে, রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালাইনি, হয়তো গালে মশা বসেছিল, আর হয়তো ঘুমের মাঝে মশা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলাম, এটা সেই থাপ্পড়েরই দাগ। ভাবির কথা শুনে বাবা কিছুটা অবাক হয়ে বলল, পাগলি মেয়ে বলে কি, এখন থেকে মনে করে সব সময় কয়েল জ্বালিয়ে ঘুমাবে কেমন? ভাবি বাবাকে উদ্ভট মিথ্যা গল্প বলে বোঝাতে পারলেও আমি ওই দাগের আসল কারণটা ঠিকই বুঝতে পেরেছিলাম। নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বাবাকে বললাম, বাবা এই ধরনের মশা খুব বিপজ্জনক, কয়েলের সামান্য বিষে এসব মশা মরে না। আমার কথার ইঙ্গিতটা ভাবি ঠিকই বুঝতে পেরেছিল, তাই কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ অন্যমনস্ক হয়ে রইল। ভাইয়া ভাবির সংসারের বয়স 4 বছর, প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হুট করে মা মারা যাবার পর থেকেই ঝামেলা শুরু হলো। এখন ভাবি সামান্য একটু ভুল করলেই ভাইয়া ভাবির গায়ে হাত তোলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভাবির সহ্য করার ক্ষমতা অসীম। থাপ্পড় খাওয়ার পরও তার কান্নার আওয়াজ রুমের বাইরে আসে না। ছাদের একটা কোণে বসে এসব কথা ভাবছি আর সিগারেটের ধোঁয়া ছাড়ছি। ভাবি কখন যে ছাদ থেকে কাপড় নিতে এসেছে খেয়াল করিনি। সিগারেট হাতে দেখে ধমক দিয়ে বলল, খুব ভালো, মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছিস, এখনই সিগারেট ধরেছিস, কয়েকদিন পর অন্য কিছুও খাওয়া শুরু করবি। হাতে থাকা সিগারেটের আগুনটা নেভাতে নেভাতে বললাম, তাও ভালো, আমি তো শুধু ধূমপান করি, ভাইয়ার মতো তো প্রতিদিন কারো রক্ত চুষি না। ভাবি অসহায়ের মতো তাকিয়ে বলল, তোর এসব খোঁচা দেওয়া কথাগুলো আমার সহ্য হয় না। ভাবির চোখে চোখ রেখে বললাম, রোজ রোজ যে মার খাও সেটা সহ্য হয়? এ কথা শুনে ভাবি কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল। অনেকক্ষণ ধরে খেয়াল করছি ভাবি আমার রুমে এসে আলনা থেকে গোছানো কাপড় নামিয়ে আবার গুছিয়ে আলনায় রাখছে, টেবিলের গোছানো বইপত্রগুলো আবার গোছাচ্ছে। ভাবির সব কাজকর্ম দেখে কিছুটা অবাক হয়ে বললাম, ভাবি তুমি কি আমায় কিছু বলবে? ভাবি পাশে বসে আমতা আমতা করে বলল, তোর কাছে 1000 খানেক টাকা হবে, কয়েকদিন পর তোকে দিয়ে দেব, তোর ভাইয়া আজ একটু রেগেছিল তাই আর টাকা চাইনি। আমি কিছু না বলে ভাবির হাতে 1500 টাকা দিলাম। ভাবি টাকাটা নিয়ে তাড়াহুড়ো করে নিচে গেল। কিছুটা কৌতূহল বশত চুপি চুপি ভাবির পেছন পেছন গেলাম। নিচে গিয়ে খেয়াল করি ভাবি তার ছোট ভাইকে টাকাটা দিয়ে বলছে, তোর দুলাভাইয়ের কাছ থেকে নিলাম, তোর টাকা লাগবে শুনে তোর দুলাভাই তো হাসতে হাসতেই 2000 টাকা দিল, সেখান থেকেই তোকে দিলাম 1500 আর আমি 500 রেখে দিলাম। ভাবির কথা শুনে আমি হাসছি আর ভাবছি, হায় রে মেয়ে মানুষ, স্বামী স্ত্রীকে পায়ের নিচে ফেলে রাখলেও স্ত্রী স্বামীকে মাথায় তুলে রাখে, স্বামী 1000 অন্যায় করলেও সেটা কারো কাছে বলে না, বরং নিজের স্বামীকে সবার কাছে বড় করে তোলে। বিকালের দিকে আমি আর বাবা ব্যালকনিতে বসে আছি। বাবা পত্রিকা পড়ছে আর বলছে, এই দেশে কিছুই হবে না, দেশটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, চারিদিকে শুধু খারাপ সংবাদ, দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এমন সময় ভাবি এসে বাবাকে বলল, বাবা আমি একটা জব পেয়েছি, মোটামুটি খুব ভালো একটা জব। ভাবির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তুমি জব পেয়েছ সেটা এমন আসামির মতো শুকনো মুখে বলছো কেন? এ কথা শুনে ভাবি নিচু গলায় বলল, তোমার ভাই সেটা মেনে নেয় কিনা বুঝতে পারছি না। বাবা তখন মুচকি হেসে ভাবিকে বলল, চিন্তা করিস না মা, ছেলেকে আমি বুঝিয়ে বলবো,
রাতে বাবা যখন ভাইয়াকে ভাবির চাকরির বিষয়ে বলল, ভাইয়া রেগে বাবাকে বলল, আমি কম টাকা ইনকাম করি নাকি যে আমার বউকে চাকরি করতে হবে? তখন বাবা বলল, চাকরি কি মানুষ শুধু টাকার জন্য করে? সংসারে আমরা শুধু তিনজন, কাজের লোক আছে দুজন। বৌমা চাকরি করলে সমস্যা কি? তুই হাজার হাজার টাকা ইনকাম করলেও বৌমাকে কি কখনো 500 টাকা দিয়ে বলেছিস এটা তুমি খরচ করো? মেয়েটা একটা চাকরি পেয়েছে, করলে দোষের কি? বাবার কথা শুনে ভাইয়া আরো রেগে বলল, আমি চাই না আমার বউ চাকরির নাম করে অফিসের কলিগদের সাথে গিয়ে ঢলাঢলি করুক। ভাইয়ার এমন নিম্নমানের কথা শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। জীবনে এই প্রথমবার ভাইয়ার চোখে চোখ রেখে বললাম, তুমিও তো চাকরি করো, তার মানে তুমিও নিশ্চয়ই তোমার অফিসের মেয়ে কলিগদের সাথে ঢলাঢলি করো। তা না হলে এমন নিম্নমানের চিন্তা তোমার মাথায় আসার কথা না। আমার এমন কথা শুনে ভাবি আমার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বলল, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? বড় ভাইকে যা তা বলছিস। আমিও চোখের পানি আটকে রেখে ভাবিকে বললাম, তোমাদের মতো মেয়েদের না গলা টিপে মেরে ফেলা উচিত, কারণ তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা স্বামীকে মাথায় করে রাখে, ফলে ভাইয়ার মতো কিছু কাপুরুষ সেটার সুযোগ নেয়। ভাইয়া যখন প্রথম তোমার গালে থাপ্পড় মেরেছিল, তোমার উচিত ছিল সেদিনই ভাইয়ার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করা। তাহলে হয়তো ভাইয়া তোমাকে দ্বিতীয়বার থাপ্পড় মারার আগে একটু হলেও ভাবত। বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম, তুমি দেশ নষ্ট হয়ে যাবার কথা ভাবছো, অথচ তোমার অজান্তে যে তোমার ঘরটা নষ্ট হয়ে গেছে সেটা একবারও ভাবোনি।